আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব, তা হলো আমরা অনেকে নবী রাসূল সাহাবে কেরামের অথবা আউলিয়ায়ে কেরামের নামের পরে দন্ত্যা ষ আকার, ববিন্দ র আকার, ববিন্দ র হ ও সারিয়া এই কয়েকটি অক্ষর দেখতে পাই। এর মিনিং কি এবং নবী রাসূল সাহাবে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের নামের শেষে কি বলতে হবে আমরা সে সম্বন্ধে জানব, চলুন জেনে নে। আমরা অনেক সময় দেখি দন্ত্যা ষ বা দন্ত্যা ষ আকার অথবা দন্ত্যা ষ আকার বিসর্গ, এটার অর্থ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ আল্লাহ তার উপর রহমত দয়া ও শান্তি বর্ষণ করুন। আবার অনেক সময় আমরা দেখতে পাই ববিন্দ র অথবা ববিন্দ র আকার অথবা ববিন্দ র বিসর্গ, এর অর্থ এর মিনিং হলো রাদিয়াল্লাহু আনহু, অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। আবার অনেক সময় দেখি আমরা ববিন্দ র হ ববিন্দ র আকার হ, এর অর্থ হচ্ছে রহিমাহুল্লাহ অথবা রহমাতুল্লাহি আলাইহি, অর্থ আল্লাহ তার প্রতি রহম করুন অথবা তার উপর রহমত দয়া বর্ষিত হোক। আবার অনেক সময় আমরা অনেক নবীর নামের শেষে সারিয়া অথবা সারিয়া বিসর্গ এই দেখতে পাই, এটির অর্থ হলো আলাইহি সালাম, অর্থাৎ এর অর্থ হলো তার উপর শান্তি বর্ষিত হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কয়েকটি বিষয় জানলাম, আশা করি আপনাদের মাঝে এটি ভালো লেগেছে।